Assalamualaikum everyone, welcome back to my channel Cookhouse by Zannat. আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব আর এটা কিন্তু অনেকে আছে যে চিনেন আর অনেকে আছে যে চিনেন না এটা হচ্ছে গরুর মাংসের মাথার চামড়া আর মাথার চামড়াটা অনেকে আছে যে খায় না বা অনেকে আছে জানেও না আর তাদের জন্যই বলে দিচ্ছি যারা জানেন না যারা নেহারি খেয়েছেন এটা কিন্তু পুরোপুরি নেহারির মতন লাগবে কারণ নেহারি কিন্তু সাধারণত পায়ের যে চামড়াটা থাকে সেই পায়ের চামড়াটাই কিন্তু বেশি ভালো লাগে এটা কিন্তু পুরোপুরি সেই রকমই টেস্ট আর এই জন্য আপনাদেরকে বলে দিলাম আর কিভাবে এই মাথা চামড়াটা সহজেই রান্না করে নেবেন বাসায় চলুন দেখে নেই আর এই জন্য আমার প্রথমেই লাগছে মাথার চামড়া আর এখানে আমি 2 কেজির মতো মাথার চামড়া নিয়েছি আর এটাকে পুরোপুরি সিদ্ধ করে মাথার চামড়া যে লোমটা থাকে সেটাকে ফেলে দিয়েছি আর এটা পুরোপুরি পরিষ্কার করার পরে এখন আমার এখানে হয়েছে 2 কেজির মতো একটা মাথার চামড়া অর্ধেকটার কিছু কম রয়েছে এখানে আর দেখতেই পাচ্ছেন এর ভিতরে যেটা রয়েছে এটা কিন্তু মাথার চামড়ার ভিতরে যে মাংস সেই মাংস আর এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে আর ভিতরে কিন্তু কোনো লোম বা কোনো পশম রাখা যাবে না এটা অনেক সময় নিয়ে এবং অনেক ধৈর্য ধরে তারপর পরিষ্কার করে নিতে হবে আর এর ভিতর কিন্তু মাংস রয়েছে এটা ফেলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর সাইড কালো হয়ে গিয়েছে এটা কারণ সিদ্ধ করার পরে একটু সাইডটা একটু কালো হয়ে যায় যদি খারাপ লাগে সেক্ষেত্রে একটু কেটে তারপর ফেলে দিবেন আর কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হয়েছে তা তো আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন আর এখন আমি আমার পছন্দ মতো করে এটাকে আমি কেটে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অনেকে আছে যে মাথার চামড়াটা খায় না বা জানেও না তাদের জন্যই বলছি যে আপনারা একবার হলেও বাসায় মাথার চামড়াটাকে রান্না করে তারপর খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এটা কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো লাগে একবার যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আপনারা কিন্তু বারবার মাথার চামড়াটাকেই রান্না করে খাবেন অনেক কষ্ট হলেও কিন্তু আমরা নেহারিটাকে অনেক কষ্ট করে পরিষ্কার করি তারপর এটাকে আমরা কিন্তু তৈরি করে তারপর খাই কারণ নেহারিটা কিন্তু পছন্দ করেন এমন লোক নেই বললেই চলে আর এটা কিন্তু সাধারণত গরুর মাথার যে চামড়া সেটা দিয়ে কিন্তু করা হয় কারণ মাথার চামড়াটা বেশি পুরো হয় আর এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে অন্য কোনো চামড়া দিয়ে কিন্তু এটা করা যায় না সাধারণত এটা করা হয়ও না আর এগুলোকে আমি সুন্দরভাবে পিচ করে নিচ্ছি আমার পছন্দ মতো করে এটা সাধারণত একটু বড় করে নিলে এটা সিদ্ধর পরে কিন্তু এটা আর একটু বটে যাবে একটু ছোট হয়ে যাবে সাইজে এই জন্য একটু বড় করে কেটে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু অতিরিক্ত বড় করার কোনো দরকার নেই আর আপনারা কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি ফলো করে যদি বাসায় একবার হলেও এই মাথার চামড়াটাকে রান্না করেন আপনারা খেলে বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হতে পারে যাদেরকে খাওয়াবেন যারা খায়নি তাদেরকে যদি একবার খাওয়ানো যায় তারা বলবে যে বারবার খাবো আর এটা কিন্তু খুবই সুন্দর আর এটা শুধু একটু পরিষ্কার করতে একটু সমস্যা যেমন নেহারি পরিষ্কার করতে একটু ঝামেলা হয়ে থাকে ঠিক সেরকমই কিন্তু একবার পরিষ্কার করে নিলে এটা কিন্তু তৈরি করে নিলে এটা খেতে মোটেও সময় লাগবে না তৈরি করার সাথে সাথে এটা শেষ হয়ে যাবে এটা এমন টেস্টি এটা সাধারণত রুটির সাথে বা নান রুটির সাথে এটা খাওয়া হয় এটা কিন্তু অনেক ইয়াম্মি এরকম করে আমি সবকটা মাথার চামড়া তারপর কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এই জন্য এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে 4টা তেজপাতা দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর 4টা এলাচ দিয়ে দিলাম মাথাটা একটু ফেটে তারপর আমি দিয়ে দিয়েছি 4টা দারচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 4টা লবঙ্গ 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা সামান্য একটু গরম মশলার গুঁড়া বাস এইটুকু মশলা দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর মাথা চামড়া রান্না করতে কোনোভাবেই বেশি মশলা কিন্তু দেয়া যাবে না আমি বারবার বলে দিচ্ছি বেশি মশলা কিন্তু এর মধ্যে দিলে এটা ভালো লাগবে না কারণ বেশি মশলা যদি দেয়া হয় তাহলে কিন্তু মাথার চামড়াটা খেতে মোটেও ভালো লাগবে না এমনকি বেশি ঝালও দেয়া যাবে না এত অল্প ঝাল আর অল্প হলুদ দিয়ে এটাকে রান্না করতে হবে বেশি ঝাল আর বেশি হলুদ কিন্তু এখানে মোটেও দেয়া যাবে না আর এখানে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ম্যারিনেশন করা পুরোপুরি তৈরি আপনারা চাইলে এটাকে ম্যারিনেশন করে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারবেন কিন্তু আমি ম্যারিনেশন করে এটাকে রেখে দিব না আমি কিন্তু সরাসরি এটাকে রান্না করব আর এটাকে আপনারা চাইলে এমনি প্যানের মধ্যে যে সসপ্যানগুলো থাকে তার মধ্যে এটাকে রান্না করে নিতে পারবেন আর চাইলে এরকম
প্রেসার কুকারেও রান্না করে নিতে পারবেন। আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বেশি ঝাল কিন্তু এখানে দেওয়া যাবে না। আর প্রেসার কুকারে রান্না করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর মাথার চামড়াটা কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, আর সেক্ষেত্রে কিন্তু সসপ্যানে তৈরি করতে এক ঘন্টা বা তার থেকেও বেশি সময় লাগবে। আর যদি প্রেসার কুকারে তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা তৈরি হতে আধা ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। আর এখন এটাকে আমি কষিয়ে নেব, এটাকে কিন্তু ঢাকনা দিব না, জাস্ট উপর থেকে একটু দিয়ে দিয়েছি। এরকম করে এটাকে আমি 10 মিনিটের মতো একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এটার পানিটা পুরোপুরি শুকিয়ে না যায় আর মাংসটা পুরোপুরি মশলাটা পুরোপুরি এর মধ্যেই মিশে যায় এবং কষানো হয়ে যায়। কারণ একবার যদি এই ঢাকনাটা লাগিয়ে দেওয়া হয় এটা কিন্তু সুন্দরভাবে হবে না বা কষানো যাবে না। আর মাথার চামড়াটা কিভাবে পরিষ্কার করতে হয় তার একটা ডিটেলস আমি নিচে লিখে দিব, আপনারা চাইলে কিন্তু সেইভাবে ওটাকে তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, নিচ থেকে কিন্তু পুরোপুরি তেলটা বের হয়ে গিয়েছে। আর চামড়া কিন্তু বেশি একটা মরিচ হলুদ বা বেশি একটা তেল দেয়া যাবে না, অল্প তেল মশলা দিয়ে এটাকে কিন্তু রান্না করতে হবে। এখানে আমি কিন্তু 2 কেজির মতো মাথার চামড়া নিয়েছি, আর এরকম করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। আমার পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখানে আমি টোটাল 10 মিনিট কষিয়ে নিয়েছি। প্রথমে আমি 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম, আর মাঝে মাঝে আমি একটু নাড়া দিয়ে নিয়েছি, আর এখন আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি তৈরি, আপনারা চাইলে এমনি সসপ্যানে এটাকে প্রথমে কষিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে নিতে পারবেন। আর এখন আমি এর মধ্যে গরম পানি দিব, আর অবশ্যই চামড়ার রান্নার জন্য গরম পানি দিতে হবে, কোনোভাবে কিন্তু ঠান্ডা পানি এখানে দেওয়া যাবে না, কারণ ঠান্ডা পানি দিলে এটা কিন্তু সহজে সেদ্ধ হতে চাইবে না আর এই চামড়াটা কিন্তু পুরোপুরি চুপসে যাবে। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে, আর যেই পরিমাণে চামড়ার উপরে পানিটা রাখবেন সেই আন্দাজ করে পানি দিবেন, এর থেকে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। আর এখানে আমি কিন্তু ফুটন্ত গরম পানি নিয়েছি, আর এখানে আমি আমার পছন্দ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 2 কাপ পানি, আর প্রয়োজন হবে কি না সেই আন্দাজ করে আমি পানি দিয়ে নিব। এখানে আমি আরও একটু পানি দিয়ে নিব, আর এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই গরম পানি দিতে হবে। এখানে আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, কারণ সুন্দরভাবে এটা কুক হয়ে যাবে এবং মাংস থেকে একটু পানিও থাকবে, মানে চামড়ার উপর পর্যন্ত একটু পানি থাকবে, সে আন্দাজ করে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এটাকে আমি 5 থেকে 6টা ছিটি দিব, এর মাঝে কিন্তু এটা পুরোপুরি হয়ে যাবে, সেই আন্দাজ করে আপনারা কিন্তু চুলার আঁচটা দিবেন আর পানিটাও সেভাবে করে দিবেন। এরকম করে এটাকে পুরোপুরি সেদ্ধ করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চামড়াটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু মাশাল্লা করে দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আপনাদেরকে কিন্তু বলে তারপর বোঝানো যাবে না, বাসায় অবশ্যই একবার হলেও এই মাথার চামড়াটাকে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, নাহলে কিন্তু বোঝা যাবে না। আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই মাথার চামড়ার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আর সহজ লেগেছে। আর যদি সহজ এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এরপর কোন রেসিপিটা আপনাদের প্রয়োজন বা কোনটা দেখতে চান সেটা চাইলে আপনারা কিন্তু আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন যে এরপর এই রেসিপিটা আপনাদের প্রয়োজন, আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। আর এখন আপনাদেরকে একটু কেটে তারপর দেখিয়ে দিচ্ছি যে চামড়াটা কতটা সফট হয়েছে। আর এটা আপনারা চাইলে এরকম নান রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন, অনেক টেস্টি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।